বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। বাংলাদেশের উপরে কিভাবে সাইপা বসছিল আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা, যখন ইন্ডিয়ান হাই কমিশনার ভারত সৃষ্টির লগ্ন থেকেই নিজেদেরকে মধ্য এশিয়ার অঘোষিত মোড়ল ভাবত। প্রতিবেশী দেশগুলোর প্রতি তাদের আগ্রাসী মনোভাব শুরু থেকেই। তাদের এই মোড়লগিরি এবং আগ্রাসী ভাবের জন্য পাকিস্তান বরাবরই তাদের প্রধান শত্রু হিসেবে গণ্য ছিল। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল, ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপ রাষ্ট্র। ভারতের এই আগ্রাসী নীতির কারণেই প্রতিনিয়ত বাড়ছে প্রতিবেশী দেশগুলোর ক্ষোভ। আগ্রাসী মনোভাবের কারণে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে। তবে এবার এর সাথে যুক্ত হল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় অভ্যুত্থানের পর নবগঠিত প্রেসিডেন্ট সফ জানিয়ে দিয়েছে তারা ভারত এবং চীনের দাবেদারিত্ব চায় না। এদিকে মণিপুর ইস্যুতে ভারতের সাথে মায়ানমার এবং চীনের দ্বন্দ্ব প্রতিনিয়তই কেবল বেড়েই চলেছে। ধারণা করা হতো দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবথেকে বড় শত্রু পাকিস্তান। এদিকে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিনিয়তই বেড়ে চলেছে। বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে তারা তাদের মিডিয়ায় সন্ত্রাসী কার্যক্রম বলে চালাচ্ছে। একই সাথে পলায়নকারী ফ্যাসিস্ট সরকার হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমেও বিতর্কের সৃষ্টি করেছে। সম্প্রতি বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকেই দায়ী করা হচ্ছে। সম্প্রতি অমিত শাহর কটূক্তি এবং গদি মিডিয়ার অতিরিক্ত লাফালাফি বাংলাদেশের জনগণের ভারত বিদ্বেষকে আরও প্রবলভাবে বেগবান করেছে। মুখে বন্ধুরাষ্ট্র বললেও বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে পায়তারা তা বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়ে গিয়েছিল, যার ফলে ভারতের ভালোবাসা তুষ্ট ফ্যাসিস্ট হাসিনাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য করা হয়। কেবলমাত্র আগ্রাসী মনোভাবের কারণেই ভারত হারাচ্ছে একে একে সকল প্রতিবেশীদের সমর্থন। দক্ষিণ এশিয়ায় মুড়ল হতে যাওয়া ভারত এখন প্রায় বন্ধুশূন্য। অপরদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকাও ভারতকে সুনজরে দেখে বলে মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পর আমেরিকার নেক্সট টার্গেট এখন নরেন্দ্র মোদি। মোদি যেমন প্রতিবেশী দেশগুলোর মন রক্ষা করতে পারেনি, তেমনই রক্ষা করতে পারেনি নিজ দেশ সেভেন সিস্টারের মনও। ভারতের সেভেন সিস্টার নিয়ে চলা দ্বন্দ্ব এখন প্রায় তুঙ্গে। একদিক থেকে চীন যেমন এগিয়ে আসছে চিকেন লেগের দিকে, অন্যদিকে মায়ানমারও উৎপেতে বসে আছে ভারতের ঘাড় মটকানোর জন্য। ধারণা করা হচ্ছে সেভেন সিস্টার ভাঙা এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র। ভারতের সব অঙ্গরাজ্যই এখন প্রবল হিন্দুত্ববাদী মোদির প্রতিকূলে। এদিকে মোদি যেমন প্রতিবেশী বন্ধুদের হারাচ্ছে, অপরদিকে হারাচ্ছে নিজ দেশের জনসমর্থন। দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2025 সালই হয়তোবা হতে যাচ্ছে মোদির জন্য সবথেকে বড় ধাক্কা। ধারণা করা হচ্ছে একদিকে যেমন সেভেন সিস্টার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি সম্ভাবনা রয়েছে দক্ষিণ এশিয়ায় আরেকটি গণ অভ্যুত্থানের। তবে সময় এখন কেবলই অপেক্ষার।